এই পয়লা মার্চের একটার সময় এই এখান ভাষণ দিলেন, একটা পাঁচে তার বাংলাটা আবার প্রচার করা হলো, ঠিক একটা দশে আমি দেখলাম যে রাস্তায় মিছিল নেমে গেছে। বঙ্গবন্ধুর সাতই মার্চের সভার ঘোষণা দিবেন বিশাল মাঠের মধ্যে, সেদিন ধারণা করা হয় যে 10 লক্ষ মানুষ জড়ো হয়েছিল সেই দিন। তিনি কখন আসবেন কখন আসবেন তিনি এলেন। বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তারা আস্থার অধিকার চায়। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। এই সময়ের মধ্যে কিন্তু ট্রুপস থেকে আরম্ভ করে সবাই মোটামুটি মেন্টালি প্রিপেয়ার হয়ে গেছে। মনে রাখে বা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। কতগুলো মুহূর্ত আসে, সেই মুহূর্তে মানুষ কিন্তু শুধুমাত্র ব্যক্তি মানুষ থাকেন না, তিনি ইতিহাসের দেবদূত হয়ে ওখানে উপস্থিত হন। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।